পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানিদের যে জুলুম লুণ্ঠন অত্যাচার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাহা অনতিবিলম্বে পরিহার করে না হলে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। এই হলো স্বাধীনতার ঘোষণা, এই অঞ্চলের স্বাধীনতা এইখানে মাওলানা ভাসানী উত্থাপন করেছে। যথাযথ যে সম্মান যেখানে পাওয়ার কথা সেই সম্মান থেকে বঞ্চিত রয়েছে। শুধু একমাত্র কারণ মনে করি যে উনি যেহেতু গরিব মানুষের রাজনীতি করতেন, সেহেতু গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্মান উদ্ধার করার কাজটা আমরা করতে পারি নাই। আমাদের ব্যর্থতা এইখানে, আমাদের দাবি হল মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীকে এই দিবসটাকে ছুটি ঘোষণা করা, জাতীয় ছুটি ঘোষণা করা, এবং এই রাষ্ট্রের মূল নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।